Hello viewers, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ যাপিত জীবনের নানা বিষয় নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সূচনা জান স্নিকার বা বুট জুতা পরার এখনই সময় কারণ এখন যে শীতকাল ঠান্ডা থেকে বাঁচতে সাথে স্টাইলিশ লুক ক্রিয়েটে স্নিকার ও বুট জুতার জুড়ি মেলা ভার দর্শক এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব শপিং প্লেস থেকে জানাবো কোথায় কেমন দামে মিলবে মেয়েদের স্নিকার ও বুট জুতা হালের ফ্যাশনে পোশাক থেকে জুতো স্টাইল ট্রেন্ডে এসেছে নানা ভ্যারিয়েশন বন্ধু আড্ডা টুকটাক কাজ কিংবা ভ্রমণের স্বাচ্ছন্দ্যের জন্য ফ্যাশন সচেতন নারীরা বেছে নিচ্ছেন বিভিন্ন রঙের ও ডিজাইনের স্নিকার্স আর শীতে উষ্ণতার ছোঁয়া পেতে জিন্স প্যান্টের সাথে ম্যাচিং বুটের চাহিদাও বেড়েছে বেশ কোয়ালিটি তো ভালোই দেখছি দাম রিজনেবল একটু বেশি আগের থেকে যেহেতু এখন দ্রব্যমূল্যের দাম বেড়েছে আমি যদি লোকালি কিনি সেটা আমি এক বছর জাস্ট ইউজ করতে পারি পরের বছরই দেখা যায় ছিঁড়ে যায় বা চামড়া উঠে যায় গোটাও চলে রানিং চলে কিন্তু বেশিরভাগ চলে সিনিকারগুলো হাই সিনিকার লো সিনিকার কনভার্স টাইপ এগুলো বেশি চলে এই মৌসুমে ক্রেতার চাহিদা বিবেচনায় বিক্রেতাদের কালেকশনে আছে ফ্ল্যাট মিড এবং হাই হিল স্নিকার এছাড়াও রয়েছে ভেলভেট এবং চামড়ার বুট পাজ আছে এরিডাসের ভিত্তি কিছু হাই আবার কিছু পাজ শর্ট আবার নতুন কিছু অ্যাঙ্গেল আছে হাফ অ্যাঙ্গেল এগুলো কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট আর হতে শুরু করে 3,000-3,500 পর্যন্ত আমাদের বিক্রি সেল আছে ভ্রমণ পিপাসু আছে তাদের জন্য মনে করেন আছে যে হাই লং বুট যারা ইউএসএ কানাডা পোল্যান্ড এইসব জায়গায় মনে করেন যারা জার্নি করতে যায় তাদের মনে করেন যে এগুলো আছে লং বুট আছে তারপর হাই হিলস বুট আছে যেগুলো এগুলো আমরা নিজেরাই ইম্পোর্ট করি এবং কোয়ালিটি আইটেম এগুলো এসব জুতার বেশিরভাগই আসে থাইল্যান্ড চায়না কিংবা ভিয়েতনাম থেকে বাজেটের মধ্যে সেরা বুট বা স্নিকার্স বাগিতে নিতে কিছুটা দরদাম আপনাকে এগিয়ে রাখবে দেশি বিদেশি মিলিয়ে সব কালেকশন একসাথে পাবেন রাজধানীর এলিফেন্ট রোডে তবে মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সূচনা হাসান চ্যানেল 24 ঢাকা এই তো গেল সপ্তাহে জানিয়েছিলাম দোষ করে সব তরকারি নাম কেন হয় মূলার পুষ্টিবিদের মতে সবজিতে অবহেলিত হলেও মূলা আদুতে সুপারফুড তাই তো একজন রন্ধন শিল্পীর কাছ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুপারফুড মূলার এক সুস্বাদু সালাদের রেসিপি আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান কালিনারি আর্টিস্ট এবং নারী উদ্যোক্তা আজকে আমি তৈরি করে দেখাবো মূলার সালাদ মূলার সালাদ তৈরি করতে আমাদের যা যা লাগছে প্রথমে আমরা মূলাটাকে ছিলে সেটাকে হচ্ছে গ্রেট করে নিব গ্রেটারে দেন হচ্ছে সেটা কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে 2-3 মিনিটের মতো ভিজিয়ে রাখব দেন হচ্ছে ওটাকে চিপে মূলাটাকে গন্ধটা যাতে ছেড়ে যায় সেজন্য ওভাবে প্রসেস করে নিব এরপরে এর সাথে আমরা কিছু পেঁয়াজ দিব কিছু হচ্ছে গোলমরিচ দিব কিছু বিট নুন কিছু গাজর দিব কালারফুল হওয়ার জন্য পেঁয়াজ কেলে একটু হচ্ছে লেবুর রস এবং হচ্ছে লাস্টে একটু চিনি দিব চিনি এবং লবণ ও যেহেতু গোলমরিচ যাচ্ছে এটার ব্যালেন্সের জন্য হচ্ছে চিনিটা আমরা ইউজ করব মূলার সালাদ তৈরি করার জন্য আমরা মূলাগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এরপরে একটা পিলার নিব পিলার দিয়ে মূলাটাকে ভালো করে পিল করে নিব সালাদ তৈরি করার সময় অবশ্যই আমরা কচি মূলাটাকেই ব্যবহার করব মূলাটাকে গ্রেট করে নিব গ্রেট করা মূলাটাকে লবণ দিয়ে মাখিয়ে 2-3 মিনিট আমরা রেস্টে রেখে দিব আমরা 3 মিনিট পরে এটাকে একটু পানি দিয়ে ওয়াশ করে নিব যেহেতু এটা লবণ দেওয়া ছিল মূলাটাকে প্রসেসিং করে নিলাম যাতে গন্ধটা না আসে সালাদে আমরা এখন মূলার সালাদটা তৈরি করব প্রথমে আমরা মূলার সালাদের জন্য কিছু পেঁয়াজ নিব এরপরে আমরা কিছু পেঁয়াজ কলি দিব বিট নুনের জন্য সালাদের স্বাদটা একটু অন্যরকম আসবে মানে খুবই টেস্ট হবে সামান্য চিনি দিব এটা হচ্ছে চিনিটা হচ্ছে গোলমরিচ এবং হচ্ছে ঝাল আর মিষ্টি একটা ব্যালেন্সের জন্য এরপরে আমরা এটাকে মাখিয়ে নিব ভালো করে মাখাবো যাতে লবণ এবং মরিচ এবং যেগুলো দিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে সব কিছু মিক্সড হয়ে যায়
তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুলার সালাদ। এখন এটাকে আমরা পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমরা পরিবেশন বাটিতে এটি সুন্দর করে রাখব। ডেকোরেশনের জন্য আমরা কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। বাস, খুব সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের এই মুলার সালাদ রেসিপিটি। চাইলে আপনারাও এই সিজনে বাসায় ট্রাই করতে পারেন। বছর তো শেষের দিকে প্রায়, দিন বাকি আর ছয়। নতুন বছরে নতুন নতুন সব কিছুর যখন অপেক্ষা, তখন আপনাদের জানাবো 2023 সালে ট্রেন্ডে থাকা মেকআপ, আই লুক, হেয়ার কালারের গল্পটা। 2023-এ মেকআপে ত্বককে ন্যাচারাল টোনে রাখার বিষয়টি প্রাধান্য পেয়েছে। ত্বকের উপর বেস এমনভাবে করা হয়েছে যার শেড একেবারেই নিজস্ব স্কিন টোনের কাছাকাছি, তাই প্রয়োজন কমেছে ফুল কভারেজ ফাউন্ডেশন ও কনসিলারের। ফিরে দেখা 2023-এ চুল, চেহারা ও নখের কাজ ও মুক্তার ব্যবহার দেখা গেছে। সাজে এই নাটকীয়তায় 2023-এ ছিল ট্রেন্ডি। হালকা মেকআপের উপর মুক্তা বা কাচের ব্যবহার তৈরি করেছে আলাদা স্টাইল স্টেটমেন্ট। চোখের পাশ থেকে টান দিয়ে গালের ওপর অরবিটাল হাড় পর্যন্ত ক্রিম ভিত্তিক হাইলাইটার ব্যবহার ছিল গোটা বছর জুড়ে। চোখে রঙিন আইলাইনার, কাজল ও চকচকে শিমারের ব্যবহার করা মেকআপ ছিল 2023-এ। এই ধাঁচের সাজের মাধ্যমে সহজেই ফুটে ওঠে সৃজনশীল দিক। বছর জুড়ে সাজে প্রাধান্য পেয়েছে গোলাপি রং। আইশ্যাডো, গ্রাফিক আইলাইনার বা ব্লাশ, যে কোনো উপকরণে এই রঙের চল দেখা গেছে। আন্তর্জাতিকভাবে বার্ষিক রং নির্ধারণকারীর প্রতিষ্ঠান প্যান্টোনও 2023 সালের জন্য ম্যাজেন্টা রঙকে বেছে নিয়েছিল। ঝাপসাভাবে ঠোঁট আঁকা কোরিয়ার একটি জনপ্রিয় মেকআপ ধারা। ঠোঁটের মাঝখানে লিপস্টিকের রং তুলনামূলকভাবে গাঢ় থাকবে, দুই পাশে কিছুটা হালকা হয়ে যাবে। সব রঙে লিপস্টিক দিয়ে খুব সহজেই এই লুক তৈরি করা যায়। 2023-এর ট্রেন্ডে এইভাবেই লিপস্টিক দেয়া ছিল। নেক্সট রিপোর্ট, চ্যানেল 24। কি মনে হচ্ছে এর সপ্তাহটা কেমন যাবে আপনাদের? আর্থিক অবস্থা কেমন হবে? আছে কি কোনো সুখবর? নাকি প্রেমে হবেন বিফল? এসব নানা প্রশ্নের উত্তরে আপনাদের এ সপ্তাহের রাশিফল। এ সপ্তাহে উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতা পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। অসুস্থতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশির মানুষদের, আর তাই নিতে হবে অতিরিক্ত শারীরিক যত্ন। জনপেশা ও সৃজনশীল কাজে সফলতা পাবেন মিথুন রাশির ব্যক্তিরা। কর্মক্ষেত্রে ঝামেলায় পড়তে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। সিংহরাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহে আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে, আর তাই অতিরিক্ত আয়ের জন্য চেষ্টা করুন। সপ্তাহের মধ্যভাগে পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল রয়েছে কন্যা রাশির জাতকদের। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের। সপ্তাহের শুরুতে ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ আসবে বৃশ্চিক রাশির মানুষদের। বৈদেশিক বাণিজ্যে সম্পৃক্ত ধনুরাশির ব্যক্তিদের জন্য সুসময় রয়েছে এ সপ্তাহে। পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সপ্তাহটি শুভ মকর রাশির জন্য। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে লাভবান হবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে সপ্তাহটি শুভ মীন রাশির মানুষদের জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। দর্শক, ওয়াকার ফুটওয়ার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল লাইফস্টাইলের আরও নানা বিষয় নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।